হাই সবাইকে বারাণসী থেকে আমার গুড মর্নিং। 9th February আবারও সকাল সকাল বেরোচ্ছি এলাহাবাদ যাওয়ার জন্য, আবারও অপেক্ষায় রয়েছি আমাদের বাসের। সময় থেকে একটু দেরি করে আমাদের বাস আসায় আমরা উঠে পড়লাম তাড়াতাড়ি বাসে। তো আমরা যাচ্ছি এলাহাবাদের প্রয়াগরাজ মানে ত্রিবেণী সঙ্গমে। বারাণসী থেকে প্রয়াগরাজের দূরত্ব প্রায় 120.9 কিমি মতো। সময় লেগেছিল আমাদের বাসের প্রায় 3 ঘন্টা ভায়া NH90। প্রয়াগরাজে প্রবেশ করতে একটা জায়গায় আমাদের বাস নামিয়ে দিল, ওখান থেকে আর নাকি বাস যাবে না। তো ওখান থেকেই রয়েছে বেশ কিছু অটো প্রয়াগরাজের সঙ্গমে নিয়ে যাওয়ার জন্য, তাই ওখান থেকেই করে নিলাম অটো, চললাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। দূরের যে তাঁবুগুলো চোখে আসছে সেইগুলো আসলে আর কিছুই নয়, প্রয়াগরাজের কুম্ভ মেলার সময় দেশ বিদেশ থেকে প্রচুর মানুষের যে সমাগম ঘটে তারাই কয়েদিনের জন্য বাসস্থান নেয় এই তাঁবুতে। অটো আমাদের নামিয়ে দিল যমুনা নদীর তীরে। তো এখানেই রয়েছে অনেক দাঁড়টানা নৌকা, নৌকায় করে যেতে হবে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ত্রিবেণী সঙ্গমে। বারাণসীর মতো এখানেও আপনি দেখতে পাবেন অনেক সারি সারি পরিযায়ী পাখি। এই সময় সুদূর সাইবেরিয়া থেকে এই পাখিগুলির আগমন ঘটে। সুদূর জলরাশির উপর এই সমস্ত সুন্দর পরিযায়ী পাখিদের ডানা মেলে জলে তাদের জল খেলা করাটা দেখতে দেখতেই আপনি পৌঁছে যাবেন গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল প্রয়াগে মানে ত্রিবেণী সঙ্গমে। মাথা পিছু 250 টাকা করে দিয়ে নৌকা আপনাকে নিয়ে যাবে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে। হিন্দু ধর্মে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদীর মিলনস্থলই হল ত্রিবেণী সঙ্গম, যার জন্য এলাহাবাদ বা প্রয়াগরাজ বিখ্যাত। সঙ্গম কথাটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। তিনটি নদীর মিলনস্থল খুব পবিত্র জায়গা হিসাবে মনে করা হয়। এই সঙ্গমে স্নান করলে নাকি নানান পাপক্ষয় হয় এবং রোগ মুক্তিও ঘটে। তিনটে নদী সঙ্গমে মিলিত হওয়ার পর বারাণসীর দিকে প্রবাহিত হয়েছে। এখানে শুধু তিনটে নদীরই মিলন ঘটেনি, মিলন ঘটেছে বহু মানুষের। সঙ্গমস্থলে এসে আপনারা তিনটে নদীর জলের রং ডিফার করতে পারবেন। সঙ্গমস্থলের চারিদিকে রয়েছে নানান সারি সারি নৌকা, সেখান থেকে নৌকার যাত্রীরা নৌকায় জামা কাপড় চেঞ্জ করে এই পবিত্র সঙ্গমস্থলে তাদের পবিত্র স্নান করছে, কেউ কেউ বা তাদের বাড়ির জন্য জল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। সম্ভব হলে আপনিও নৌকার উপর জামা কাপড় চেঞ্জ করে একবার এই পবিত্র স্নান করে নিতে পারেন। তো এই ছিল আমার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের ঘোরার গল্প। তো আজ তবে যাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।